তো বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। নিশ্চয়ই আপনারা ভালো আছেন এই মহামারী পরিস্থিতির মধ্যেও, আশা করি আপনারা প্রত্যেকে নিরাপদে আছেন। তো আজকে চলার সব হচ্ছে ঢাকার মিরপুর বাইকিয়ারে। এটা পড়েছে মিরপুর শাইখ পিটার ছাপরা মসজিদের বিপরীত পাশে বাজাজের শোরুমের নিচতলায়। তো বাইকিয়ারে আসার কারণ হচ্ছে বাইকিয়ারে কিছু ইয়োহি ব্র্যান্ডের হেলমেটের নতুন কিছু গ্রাফিক্স এসেছে, সেগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করব। আর বরাবরের মতন এই জিনিসগুলির সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেবেন বাইক গিয়ারের পরিচালনার দায়িত্বে যিনি আছেন ওয়াহিদুল ইসলাম প্রিন্স ভাই। অ্যাকশন। ওকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা বাইক গিয়ার মিরপুরের মোবাইল ফোন নম্বর, ফেসবুক পেজের লিঙ্ক এবং ঠিকানা লিখিত আকারে পেয়ে যাবেন। আপনি তো অনেক ভারী মানুষ। ভাই কিছু বলবেন তো ভাই, আপনি আজকে কি কি দেখাবেন বলছিলেন? আচ্ছা, আমাদের সাধারণত ইউহির 978 মডেল সবচেয়ে পপুলার, আর 978 ইউহি সবচেয়ে পপুলার হওয়ার কারণ হচ্ছে এর ওয়েট, ডিজাইন, গ্রাফিক্স, তারপর হচ্ছে প্রাইস। তো আমরা যেটা করছি এবার ঈদে, আমরা ঈদের আগে আমরা ইউহি 978 মডেলের কিছু নতুন গ্রাফিক্স নিয়ে আসছি ঈদের জন্য, ঈদের জন্য বাইকাররা নতুন নতুন শপিং টিপিং করে এই জন্য। তো এবার যে গ্রাফিক্সগুলো আছে এটা টোটালি ডিফারেন্ট, এটা হচ্ছে লিমিটেড এডিশন। আর এই লিমিটেড এডিশনের গ্রাফিক্সের তিনটা মডেল, মানে তিনটা কালার আসছে সেম মডেলের। এই তিনটা হচ্ছে এই তিনটা, এটা ঘুরে ঘুরে দেখাই হাতে নিয়ে। এটা হচ্ছে 978 যে নতুন লিমিটেড এডিশন আসছে, এটা প্রথমটা, এটার নাম দিয়ে হচ্ছে রেড ব্লেড। রেড ব্লেড, হ্যাঁ, এবং পাশে সুন্দর করে ইউহি লেখা আছে এবার, এবং পেছনে দেখবেন পেছনে লেখা আছে লিমিটেড এডিশন, পেছনে লেখা আছে। এবং এটার কালারটা খুবই খুবই আকর্ষণীয় এবং খুবই, মানে দেখা যাচ্ছে যে আমরা একটা যে ফোকাসটা চাই, যেন ফোকাস হয়, ফোকাসের জন্য এই দুইটা কালার খুবই খুবই জোস। এবং পাশাপাশি যে এটার পাশাপাশি আরেকটা কালার আছে যেটা লেমন কালার, লেমন ব্লেড, এবং এটাও লিমিটেড এডিশন, প্রতিটা পিছনে লেখা আছে লিমিটেড এডিশন। তো এবার ঈদে আমরা বাইকারদের জন্য লিমিটেড এডিশনের কিছু হেলমেট নিয়ে আসছি ইউহির, এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স পাচ্ছি। এবং যেটা হচ্ছে যে মডেল, ডিজাইন, তারপর হচ্ছে প্যাডিং লাইন সবই সেম, শুধুমাত্র গ্রাফিক্সটা চেঞ্জ হয়েছে এবার। এবং গ্রাফিক্সটা চেঞ্জ হওয়ার কারণে এবং আমরা চেষ্টা করেছি এবার প্রাইসটা একটু কমানি আছে, কারণ যেহেতু মহামারী চলতেছে আর মহামারীতে সবার আর্থিক অবস্থা কিছুটা টাইট, তো আমরা যেটা করেছি প্রাইসটা আমরা রিডিউস করে নিয়ে আসছি। যেমন আমাদের প্রথম গ্রাফিক্সে 978 থাকে সাধারণত 4,800 টাকা, তো আমরা সামান্য রিডিউস করে 4,500 টাকা নিয়ে আসছি। এবং এই যে তিনটা কালার আসছে আমাদের, আরেকটা কালার আছে দেখাবো আমি, এই তিনটা কালারই হচ্ছে 4,500 টাকা, এবং একটা কালার হচ্ছে অনলি 4,000 টাকা করা হয়েছে। তো এই যে এই কালারটা এবং এই কালারটা এবং এই কালারটা দুটো সেম কালার, সেম ডিজাইন, সেম গ্রাফিক্স, শুধুমাত্র পোর্শন কালার পোর্শনগুলো চেঞ্জ করা হয়েছে। এই যা এই দুটো ডিফারেন্স এইটাই, তাহলে এটা হচ্ছে 4,500 টাকা, এই দুটো 4,500 টাকা। আর 4,000 টাকা এটা আমরা নিয়ে আসছি, এই যে আরেকটা হচ্ছে প্রো গেমস, অনেক যে ইয়াং জেনারেশন এটা বা গেমার আছে অনেক পছন্দ করে, সেক্ষেত্রে আমি নিয়ে আসছি প্রো গেমস, এবং এটা খুবই জোস একটা কালার। এবং এটা হচ্ছে ম্যাট, ওদের সাথে গ্লসি বাট এটা হচ্ছে ম্যাট কালার, আর ফিনিশিংটা অনেক সুন্দর। এবং এইটাও 978-এর। আচ্ছা দেখাই, এটা মাঝখান দিয়ে একটা বর্ডার গেছে লাইনার, লাইনার বর্ডার গেল মাঝখান দিয়ে, আর সাইড দিয়ে হচ্ছে একটু গেমিং টাইপের লেখা, প্রো গেমস প্রো গেমস প্রো গেমস লেখা আছে, এবং গেমিং অনেক গ্রাফিক্স দেওয়া এটার মধ্যে। এবং পুরোটা হচ্ছে গ্রিন, ব্ল্যাক আর গ্রিন পুরোটা, এবং ম্যাট কালার। তো এইটার যে প্রাইসটা, এটা প্রাইস আমরা করেছি যে ম্যাচ কালার, তো এটার প্রাইস করেছে 4,000 টাকা অনলি। আর যে গ্রাফিক্স যেগুলো সব গ্লসি কালার, গ্লসি কালার প্রাইস করেছে আমরা 4,500 টাকা, আর ম্যাচ কালার জন্য প্রাইস করেছি 4,000 টাকা, তো অনলি বাইকারদের জন্য। সো এবং এইটার মডেল, ডিজাইন, ভেন্টিলেটর, তারপর হচ্ছে কী বলো প্যাডিং, এই প্যাডিংগুলো, তারপর হচ্ছে ভাইজার, ভাইজারগুলো হচ্ছে টোটালি সেম, এবং ভাইজারের সাথে তো পিন লক বাই ডিফল্ট, পিন লক সাথে রেডি আছে, আমি দেখাচ্ছি, এই যে বাই ডিফল্ট সাথে পিন লক আছে, চাইলে আপনি উইন্টারের সিজনে আপনি ডিফল্ট ভাইজার কিনে আলাদা আপনি ইউজ করতে পারবেন। সময়টা স্মোকি ভাইজার, মানে হচ্ছে আপনি দিনের বেলা যা ক্লিয়ার দেখবেন রাতের বেলা সেম ক্লিয়ার দেখবেন,
জাস্ট যেটা হয় অনেকে বলে যে কালো ফ্রাইজার যে আমি রাতেবেলা দেখতে পারবো না, ভিজুয়াল কমে যাবে, বাট সেটা হয় না। এটা হতে পারে কালো, বাট এটা আপনার অনেকটা বাংলা ভাষায় বোঝাতে গেলে আমরা যে ঢাকা বাসাবাজে থাইগ্লাস ইউজ করি, থাইগ্লাসে কী হয় দেখতে কিন্তু কালো, বাট রাতের বেলা আপনি বাইরে থেকে যা দেখবেন অপোজিট থেকে ক্লিয়ার দেখা যায়। জিনিসটা সেম যে আপনি ভিতর বাইরে থেকে দেখবেন না কালো কিছু দেখা যায়, বাট ভিতর থেকে আপনি বাইরে একদম ক্লিয়ার দিতে পারবেন, এবং এটা ওইভাবে করা হয়েছে। এটার নাম হচ্ছে ডে নাইট স্মোকি ভাইজার। তো এই তিনটা হচ্ছে একদম টোটালি সেম, এই তিনটাই তো নাইট 978 তিনটা হচ্ছে 978। আচ্ছা, এছাড়াও পাশাপাশি অনেকে হচ্ছে চাহিদা রাখে যে মডুলার ভার্সন, যেমন অনেকে একটু গরমে খুলে রাখতে পছন্দ করে, তারপর হচ্ছে অনেকে স্মোক করে, তো তাদের জন্য আমি নতুন গ্রাফিক্সের কিছু মডেল নিয়ে আসছি। এর মধ্যে কমন বলতে হচ্ছে এই কালারটা, মানে এই অরেঞ্জ, রেড অরেঞ্জটা, কারণ হচ্ছে র্যাপসোল কালার, এটা হোন্ডা সিভিআর র্যাপসোলের মতো একদম, যে যারা হোন্ডা ইউজ করে তাদের জন্য এটা অনেক প্রেফারেবল হবে। তো এই কালারটা আমি নিয়ে আসছি, এটা হচ্ছে 950 মডেল, সেম, এবং সেম মডেল সেম ডিজাইন, জাস্ট গ্রাফিক্সের কালারটা চেঞ্জ করেছে এবার, এবং ভেন্টিলেশন সেম, সব কিছু সেম করা হয়েছে, এবং পাশে সুন্দর লেখা আছে ডাবল অ্যাকশন 950, মানে হচ্ছে আপনি মডেলের, এটা মডেলের ভার্সন। আচ্ছা, এটি খুলে দেখাই এই, এবং সাথে বাই বিল্ট ইন হচ্ছে সানভাইজার আছে। দেখলাম এটা হচ্ছে 950 হচ্ছে র্যাপসোল এডিশন, নাম দিয়ে মাত্রই নাম দিলাম যে র্যাপসোল, বাইরে যদি বললো র্যাপসোল তাই র্যাপসোল এডিশন। হোয়াইট ব্লুর মধ্যে ব্ল্যাক ব্লুর মধ্যে কিছু কালার আনার জন্য মডেল কত অনেকে বাইকের সাথে ম্যাচিং করতে পছন্দ করে, সেই জন্য এবার এই কালারটা নিয়ে আসছি, হোয়াইট ব্লু অ্যান্ড ব্ল্যাক 950 মডেলার। এটা হচ্ছে যারা ওই আপনার ব্লু কালারের বাইক ইউজ করে, সাদা কালার ইউজ করে, ম্যাচ করে পছন্দ করতে চায় তাদের জন্য, কালো বাইকও যারা ইউজ করে তাদের ইউজ করতে পারবে। হ্যাঁ, সাদা কালার বাইক যদি হয় না তাদের সমস্যা নাই, বাট ব্ল্যাক ব্লু যারা ম্যাচিং করে পড়তে চায়, এবং এটার সাথে বাই ডিফল্ট এই যে পিন দেওয়ার সাথে, পিন লক দেওয়া আছে, চাইলে উইন্টারের সময় অ্যান্টি ফগ ভাইজার ইউজ করা যাবে, এবং এটা হচ্ছে আমার মডুলার, এবং এটার প্রাইস রাখা হচ্ছে 6500 টাকা, এবং এটার মধ্যে হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম, সান ভাইজার, লক, টোটালি সেই 950 আগের ডিজাইনই, সবই সেম, জাস্ট নতুন গ্রাফিক্স আনা আছে। তো এবারই যে আমরা যেটা করছি, আমরা ইউভি থেকে টোটাল পাঁচটা কালার, নতুন কালার নিয়ে আসছি, পাঁচটার মধ্যে তিনটা হচ্ছে 978 মডেলের, আর এই দুটো হচ্ছে 950 মডেলের, তো এই আর কি। আচ্ছা, তো প্রিন্স ভাই আমাদেরকে একটু বলেন যে আমরা তো জানি যে আপনাদের ইউহি হেলমেটগুলি হচ্ছে সার্টিফিকেশন হেলমেট, এগুলি প্রত্যেকটা হচ্ছে ইসি সার্টিফিকেশন। আচ্ছা, তো এখন আপনাদের এগুলোর ওয়ারেন্টি পলিসিটা যদি একটু বলতেন। আচ্ছা, ওয়ারেন্টি পলিসি অনেক কনফিউজ থাকে, যে অনেকে প্রশ্ন করে ভাই কী কী হলে ওয়ারেন্টি পাবো এবং কী কী হলে আমরা ওয়ারেন্টি পাবো না। ওয়ারেন্টি ক্লেমটা অ্যাকচুয়ালি হয় আমরা যেটা দিই, যে যদি হেলমেট নেওয়ার পর বাই ডিফল্ট হেলমেটের যে কালারটা থাকে পপ আপ করে, কিংবা কালার অটোমেটিক উঠে যায়, তারপর সে যে প্যাডিংটা থাকে, যে ফোমটা ইউজ করতে হতে এক বছর মধ্যে ফোমের যে সুতো ছিঁড়ে যায়, ফেটে যায়, সেক্ষেত্রে আপনার হচ্ছে বা কী বলে সেলাই বাদে সেলাইটা ব্যবহার করে সেটা ফাটবেই, সেক্ষেত্রে আমরা এক বছর মধ্যে হলে আমরা ওয়ারেন্টি দিচ্ছি, মানে হেলমেটের প্যাডিং চেঞ্জ করে দিব। এবং কালারের ক্ষেত্রে কালার যদি এক বছর মধ্যে উঠে যায় অটোমেটিক, আমরা পুরো হেলমেট রিপ্লেস করে দেবো। বাট এখানে কথা আছে, সেটা হচ্ছে যদি হেলমেটের কালার উঠতে হয় বিভিন্নভাবে, হাত থেকে পড়ে গিয়ে ক্র্যাশ করলে বিভিন্নভাবে কালারের রং, ধূমপানের আগুন, হ্যাঁ হ্যাঁ ধূমপানের আগুন, সেক্ষেত্রে ওয়ারেন্টি ক্লেম হবে না। ও ভাই, যদি কারো হেলমেট চুরি ডাকাতি হয় তাহলে দিবেন না? আমি তাকে চিনি না, আবার আসতে হবে, প্রিন্স আবার কিনতে হবে। প্রিন্স ভাই অনেক খারাপ মানুষ, চুরি ডাকাতি হলে উনি হেলমেটের ওয়ারেন্টি দিবেন না, পলিসিটা চেঞ্জ করেন। তারপরে ভাই, আর আপনার এখানে কি সানভাইজার টানভাইজার এগুলো কি এক্সট্রা পাওয়ার কোনো ব্যবস্থা? সানভাইজার আমাদের আসবে, যেহেতু মহামারী চলতেছে, চায়নার লকডাউন, এখনো আমাদের নতুন কিছু ভাইজার, তারপর হচ্ছে কিছু অ্যাক্সেসরিজ, হেলমেটের এক্সট্রা প্যাডিং, এগুলো আমার স্টক হয়ে আছে এখনো, বাট আমার শিপমেন্ট হতে পারছে না, আশা করি আগামী 2-3 মাসের মধ্যে চলে আসবে পরিস্থিতি স্বাভাবিক হলে। তো বন্ধুরা, আমি আরেকটা কথা বলে নিচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ইউহির অনেকগুলো মডেল নিয়ে কিন্তু পৃথক পৃথক ভিডিও করা আছে, তো সেই ভিডিওগুলি আপনারা সহজে দেখতে পারবেন। আমার চ্যানেলে প্রবেশ করে আপনারা ভিডিওর প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে যাওয়া মাত্র আপনারা একটু সার্চ করলে দেখতে পারবেন যে ইউহি হেলমেটস নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে গেলে আপনারা ইউহির সমস্ত ধরনের হেলমেট
মিরপুর বাইক গ্যারেজ যেগুলো পাওয়া যাচ্ছে প্রত্যেকটার আলাদা আলাদা ফিচার নিয়ে কিছু ভিডিও করা আছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, খোদা হাফেজ।